ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একটি নতুন রুট সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেহেতু এখন ঈদের সময় আপনারা সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো আমাদের দেশে যেহেতু সড়ক এবং রেলপথে অতিরিক্ত ভিড় এবং যানবাহনও রাস্তায় জ্যামে আটকে থাকছে, সেহেতু আপনারা উত্তরাঞ্চলে যারা আছেন তারা নতুন এই রুটটি ব্যবহার করতে পারেন। আসলে এই রুটটি নতুন না, অনেক পুরাতন, কিন্তু আমি আপনাদেরকে নতুন করে সেটি একটু চিনিয়ে দিচ্ছি। এই রুটটি হচ্ছে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধা জেলার বালাসী ঘাট। জি, এটা সেই প্রাচীন সেই ঘাট যেখানে আগে রেলওয়ে ফেরি চলাচল করত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাইবান্ধা জেলার এটা হচ্ছে বালাসী ঘাট, আর এখান থেকে হচ্ছে বাহাদুরাবাদ ঘাট। এখান থেকে এই রুটে আগে ফেরিতে যাত্রী পারাপার হতো, ট্রেন এসে এই গাইবান্ধার বালাসী ঘাটে থামতো, সেখান থেকে ফেরিতে করে যাত্রীদেরকে বা ট্রেনকে নিয়ে এসে এই বাহাদুরাবাদ ঘাটে যুক্ত করা হতো। তো এখন যেহেতু ফেরি চলাচল সেভাবে করে না, মানে ট্রেন ফেরিতে পারাপার হয় না, কিন্তু যাত্রী তো পারাপার হয়। তো সেক্ষেত্রে আপনারা যারা উত্তরাঞ্চলের এই সকল জেলাতে যাবেন, যেমন গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, তারা এই রুটটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা হচ্ছে এই যে ঢাকা থেকে আপনারা সরাসরি জামালপুর চলে আসবেন। এখান থেকে দূরত্ব অনেক কম হবে জামালপুর এসে, সেখান থেকে আপনারা চলে আসবেন বাহাদুরাবাদ ঘাটে। এই বাহাদুরাবাদ ঘাট থেকে আপনারা নৌকা পাবেন, লঞ্চ পাবেন পারাপার হওয়ার জন্য। এখান থেকে সহজেই নদী পার হয়ে আপনারা গাইবান্ধা জেলায় পৌঁছে যাবেন, সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে যেতে পারবেন। যার ফলে আপনাদের এই যে ট্রেনে যে ঘুরে যাওয়া লাগে অনেক দূর, আপনারা সবাই জানেন ট্রেনে আপনাদেরকে যাওয়ার সময় এই সেই পাবনা হয়ে, ঢাকা থেকে একদম পাবনা হয়ে, নাটোর হয়ে, বগুড়া হয়ে ঘুরে যাওয়া লাগে, সেই দূরত্বটা কমবে। আবার ট্রেনে তো যাত্রী যেহেতু অনেক চাপ, সেহেতু আপনারা খুব সহজেই এই রুটটা ব্যবহার করতে পারেন উত্তরাঞ্চলের যাত্রী ভাইয়েরা। কারণ পরিবার নিয়ে ঈদ করতে যাওয়ার সময় যদি আপনি টিকিটও কেটে থাকেন, ট্রেনে অনেক উঠতে পারবেন না, এত ভিড় লেগে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এই গাইবান্ধা থেকে জামালপুর জেলার সাথে সংযোগকারী এই দুইটা ফেরিঘাট, যেটা বললাম বাহাদুরাবাদ ঘাট এবং বালাসী ঘাট, এখান থেকে আপনারা পার হয়ে সহজেই উত্তরাঞ্চলে যেতে পারবেন। আর আপনারা তো জানেন যেহেতু হচ্ছে রাস্তার কাজ চলছে, সেহেতু রাস্তায় অনেক জ্যাম লেগে আছে, সেহেতু আপনাদের অনেক সুবিধা হবে এই অঞ্চলে যাতায়াত করার ক্ষেত্রে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং পরীক্ষামূলকভাবে হলেও একবার যেয়ে দেখতে পারেন। রাস্তায় 20-30 ঘন্টা বসে থাকার থেকে এই দিক দিয়ে আপনি অনেক সহজে যেতে পারবেন। আর আমি এখানে একটি ছবি সংযুক্ত করে দিচ্ছি, যেখানে আপনারা এই ঘাটের লঞ্চ বা যে নৌযান চলাচল করে সেগুলোর সম্পর্কে জানতে পারবেন, কখন কয়টায় ছাড়ে না ছাড়ে। তাহলে আপনারা সহজেই আগে থেকে জেনে সেভাবে যেতে পারবেন। ঠিক আছে, ভালো থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ।